হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি। আমরা আজকে আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সে যে চাকরির বিজ্ঞপ্তিটি দিয়েছে এটার বিস্তারিত জানাবো। শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, সব কিছু আপনাদের জানাবো আজকে। আমাদের এখানে ইউএস বাংলাদেশ লিমিটেড এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড। বিভাগের নাম রিজার্ভেশন ফার্স্ট টিপ। পদের নাম এক্সিকিউটিভ। পদের সংখ্যা নির্ধারিত নয়, মানে আপনার পদে কতজন নেবে এটা ইউএস বাংলা কখনো সার্কুলারে উল্লেখ করে না। তো আজকে সেম হয়েছে যে আপনার এই পোস্টে কতজন লোক নেবে এটার আপনার নির্ধারিত না, মানে 100 জনও নিতে পারে, 500 জনও নিতে পারে, 1000 জনও নিতে পারে। তো আজকে আপনাদের জানাবো যে আসলে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা 2 থেকে 4 বছর। বেতনটাও আলোচনা সাপেক্ষে, বেতন নির্ধারিত দেওয়া হয়নি, বেতনটা আলোচনা সাপেক্ষে আপনাদের দেওয়া হবে। আপনার এখানে ই দেওয়া আছে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ দুজনে আবেদন করতে পারবেন। বয়স 22 থেকে 35 বছর। কর্মস্থল ঢাকা বনানী। আবেদনের নিয়মাবলী, আপনার যে কোনো বিডি জবসে আপনার এই আবেদনটা করতে পারবেন। আবেদনের শেষ সময় 30 নভেম্বর 2022। আবার বলে দিচ্ছি, পদের নাম এক্সিকিউটিভ। পদের সংখ্যা নির্ধারিত নয়, মানে আপনি কতজন লোক নেবে এটা বলা হয় না বিজ্ঞপ্তিতে। তো আপনারা যে কজন ইচ্ছে আবেদন করতে পারবেন, যতজন ইচ্ছে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা করে তারা দিবে। আপনারা ইচ্ছে করলে আগামী 30 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার নিয়ম হচ্ছে আপনারা প্রথম বিডি জবসে যাবেন। যাওয়ার পরে এখানে একটা বিডি জবসে তাদের নির্ধারিত ফর্মে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করবেন। ক্রেডিট করার পরে আপনারা ওখান থেকে আবেদন করতে পারবেন। শুভ বন্ধুরা, আমাদের চ্যানেলটি নতুন, আপনারা সবাই জানেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের জানানোর জন্য। আপনার আমাদের চ্যানেলে নতুন বিদায়, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।